বিশ্লেষণ করার প্রয়োজন নেই আমার, কারণ তাকে ডেকে নেওয়ার পরে প্রত্যেকটা দর্শকের মুখে ফুটবে হাসি। তিনি আমাদের সবার প্রিয় মিষ্টি মুখের হাসির অধিকারী ন্যান্সি। ন্যান্সি আপু, ওয়েলকাম টু মাই শো। আই অ্যাম এ বিগ ফ্যান অফ ইয়োর্স। এলাকার মানুষ বলে কথা, যদিও উইকিপিডিয়া এবং নানান জায়গায় একটু ভুল ইনফরমেশন আছে। হ্যাঁ, যে জন্ম নিয়ে, যে নেত্রকোনায় জন্ম, আসলে যশোর নড়াইলে আমার জন্ম। যশোর মানে একদমই আমাদের বাড়ির কাছে কাছাকাছি, এবং আমাদের আমার দাদার পরিবারের আত্মীয় স্বজন যারা আছে সব হয় খুলনা, গোপালগঞ্জ, ওই এরিয়াতে। আর আমার বাবার চাকরির সুবাদে মূলত একটা সময় আমরা নেত্রকোনায় থেকেছি। নেত্রকোনা আমার নানার বাড়ি, তো আমরা নানার বাড়ির কারণে থাকিনি, বাবার চাকরির কারণে ওখানে ওই এলাকাতে, হ্যাঁ, 10-12 বছরের মতো থাকা হয়েছে। সেখান থেকে অনেকেই ধারণা করে যে আমি ওখানকার, কারণ পড়াশোনা ওখানে হয়েছে, আব্বা যেহেতু চাকরি করতেন ওখানে। তো এই একটা ভুল যা হয়, যশোর যা হয়, হ্যাঁ যাই। এখন তো এয়ারপোর্ট হয়ে গিয়েছে, 25 মিনিটস লাগে একদম এখান থেকে ফ্লাই করতে। হ্যাঁ, মানে উঠলাম আর নামলাম, এরকম একটা অবস্থা। তো এলাকায় যখন শো করা হয় এবং এলাকার মানুষ তো নিজেদের মানুষ বলা যায়, যে তখন তার মনে হয় না যে এরা অডিয়েন্সের সামনে, মনে হয় যে এ তো পাশের বাসার, ও তো এই মানে দুঃখজনকভাবে আমার নেত্রকোনায়ও প্রোগ্রাম করা হয় না, যেখানে একটা বড় সময় কাটিয়েছি। আর নড়াইলে এখন পর্যন্ত কোনো প্রোগ্রাম আমার, যশোরের ওদিকে খুলনা, যশোর খুলনা করেছি, খুলনা করেছি, কিন্তু যশোর কেন যেন হয়নি। এই চিটাগং প্রচুর প্রচুর করেছি, এরকমই হয়। হ্যাঁ, রাজশাহীতে হয়েছে, রংপুর হয়েছে, নওগাঁ হয়েছে, চাপাই নবাবগঞ্জ হয়েছে, কিন্তু কি বলে, বাড়ির গরু বাড়িতে ঘাস খায় না বা পায় না, নিজের উঠোনে থাকে না, এই টাইপের আর কি একটাই। তো এই যে গানের যাত্রা অনেক বছর, কত বছর হয়ে গেল? অনেক, এক যুগ তো মনে হয় পার হয়ে গিয়েছে। না, মিডিয়াতে মিডিয়াতে 13 বছর চলছে, তার মানে এক যুগ পার হয়ে গিয়েছে। তো এই যে এক যুগে এত মানুষের সাথে মেশা হয়েছে, অনেক ভালো টাইমের, খারাপ টাইমের অনেক অভিজ্ঞতা হয়েছে, তো সব সময় কাছে মিডিয়ার কাদেরকে পেয়েছেন? আমার কোনো বন্ধু নেই, আমার কোনো শত্রু নেই। শত্রুও নেই? না, আমি তো মনে করি না, কারণ যেহেতু কারোর সাথে আমি বন্ধুত্বই ওরকম করিনি, কাজে শত্রুতা হবার সুযোগ হয়নি। তো তার মানে মিডিয়াতে একদম খুব কাছের কোনো বন্ধু নেই? না না, আমার নেই। এতটার সময় তুমি কি আসতে পারবে? যদি আমি না পারি, হয়তো নিজের আলোচনা করে ঠিক আছে এই টাইমে আসলে ভালো হয়, যাই গান শুনি, গাই, উনি সিচুয়েশনটা বলেন। ওই সময় কিন্তু খুব দুজনের ছবি টবি দিয়ে কিন্তু খুব মানুষ আলোচনা করত। না, কারণ তো আমরা হাবিব ন্যান্সি একটা জুটি ছিল না, আমি বলবো এখনো কিন্তু মানুষ হাবিব ন্যান্সি জুটি বলে। তো হাবিব ন্যান্সি জুটি কোন, এরকম তো আমরা আরো মৌ নোবেল জুটি আমরা দেখেছি। কথা হয়েছে মৌ নোবেল, কথা হয়েছে জুটি মানে কথা হবেই, কথা হবে। হ্যাঁ, এবং কিন্তু কিছু থাকেও জুটির মধ্যে, কিছু কিছু থাকে। যখন আমার হাবিব ভাইয়ের সাথে কাজ হয়েছে তখন তো অলরেডি আমি বিবাহিত, আরে অত কিছু ভাবিনি, গানটাই ফোকাসে ছিল, মানে গানের দিকটাই মাথায় ছিল, অন্য কোনো কিছু তখন মাথায় আসেনি। হ্যাঁ, তবে অনেকেই তখন একটা কথা বলতো যে ন্যান্সি কেন হাবিবের বাইরে কেন গান করে না, এজন্য অনেকে ধারণা করতো যে শুধু ওর গানই করে, বাইরের গান করে না। কারণ আমি না সবসময়, আমি এবং আমার আম্মা মূলত আমাকে শিখিয়েছেন, আমরা কোনো ব্যাপারে অস্থির না, যে হতেই হবে, পেতেই হবে। আমি অফার পেয়েছি, আমি যখন হাবিব ভাইয়ের সাথে কাজ করছিলাম তখনও কিন্তু আমি বাইরে থেকে অনেক অফার পেয়েছি, কিন্তু তখন আমি মনে করছিলাম যে তখন আমার যে বয়সটা ছিল, তখন আমার সেই 17-18 বছর বয়স, আমার কাছে মনে হয়েছে যে আমি তো এই জগৎটাকে আসলে চিনি না,
আমার তো কোনো ব্যাকগ্রাউন্ড নেই, এমন না যে আমার মা বা বাবা বা দাদা নানি কেউ এই ইন্ডাস্ট্রিতে কাজ করেছে, তাহলে একদম নতুন একটা জায়গা। বরং আমি যাদের সাথে এখন কাজ করছি, হাবিব ওয়াহিদ এবং বিশেষ করে ফেরদৌস মামা, আমার কিন্তু ফেরদৌস মামার সাথে, হ্যাঁ বলা চলে যে আমার, আমি যদি বন্ধু বলি তাহলে আমি বলবো যে ওনার সাথে আমার একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আছে, কারণ ওনার কাছে যে কোনো কথা আমি আবদার করেই বলতে পারি, যেটা হয়তো আমার হাবিব ভাইয়ের সাথে হয় না বলা, অবিশ্বাস্য হলেও এটা সত্য। তো ওনাদের কাছে আমি এমন একটা পারিবারিক এনভায়রনমেন্ট পেতাম এবং এত সিকিউর ফিল করতাম নিজেকে, এবং যে কোনো জায়গা ঘরানা থেকে আসলে বের হতে ইচ্ছা না, আমি আমি চাইনি, এবং কোন প্রোগ্রাম করব কোনটা করব না, ওনারা কিন্তু ফেরদৌস মামা আমাকে অনেক গাইড করেছেন। এবং আমি মনে করি যে আজকে আমি যে সম্মানটা পাচ্ছি, আমি যদি ওখান থেকে বের হয়ে গড়পড়তা কাজ করতাম, হয়তো কাজ আরও বেশি করতাম, আরও হয়তো কিছু টাকা পেতাম, কিন্তু এই সম্মানটা হয়তো অত সহজে আমি পেতাম না। আবার আবার হাবিব ভাইদের একটা গুণ ছিল, গুণটা হচ্ছে অনেক সময় হয় কিন্তু আমি অনেকের কাছেই শুনেছি যে যারা সুযোগ করে দেয় বা নতুন নতুন নিয়ে হয় তখন সম্মানীটা ঠিকঠাক দিতে চায় না, কিন্তু আমি ওখানে কিন্তু মোটা টাকা সম্মানী পেতাম। তাহলে আমি যেখানে মোটা টাকা সম্মানী পাচ্ছি, ভালো ভালো কাজ পাচ্ছি, গাইডেন্স পাচ্ছি, গাইডেন্স পাচ্ছি, একটা পারিবারিক এনভায়রনমেন্ট পাচ্ছি, এমনও হয়েছে যে আমি প্রথম যখন দুবাই গেলাম হাবিব ভাইদের সাথে, ওই পুরো সময় ফেরদৌস মামা, মানে নিজের বাবা যেভাবে বাচ্চাকে আগলে রাখে, আমি তো একটু চুপচাপ ঠান্ডা স্বভাবের, রাগি কিন্তু একটু শান্ত ঘর কোনা টাইপের, এটা উনি জানেন, খুব হইচই আমার পছন্দ না, উনি সবসময় আমাকে আগলে রাখতেন যে না কেউ যেন ন্যান্সিকে বিরক্ত না করে, ওর খাবারটা যেন সময় মতো রুমে চলে যায়, মানে এই যে কেয়ারটা একদম সত্যি বাবার মতো। এবং আমি প্রমাণও দিতে পারি, আমি এখনও যদি ওনাকে ফোন করে বলি যে মামা কালকে তো কথার কথা রংপুর যেতে হবে, আমার একটা দরকার আপনাকে আসতে, উনি বলবেন আচ্ছা এবং চলে আসবেন। বাহ, মানে অনেক মধুর এবং খুব বলা যায় যে বিশ্বাসের একটা সম্পর্ক। হ্যাঁ, বিশ্বাসের সম্পর্ক। আমার এমন হয়েছে শুরুর দিকে, আমি কিন্তু পোশাক আশাকের ব্যাপারে এখনও কিন্তু অত সচেতন না, আমি যে কোনোভাবে যে কোনো পোশাকে যে কোনো স্যান্ডেলে যে কোনো হেয়ারস্টাইলেই আমি কিন্তু রাস্তাঘাটে যত্রতত্র, যে আজকে চ্যানেলে বসে পড়েছে, আমার এগুলো নিয়ে কখনোই মাথা ব্যথা ছিল না। হাবিব ভাইয়ের আম্মা আন্টি উনি তখন আমার জন্য ড্রেস বাছাই করতেন, আই না না তুমি এটা কীভাবে নেছো, এটা না তুমি এটা পরো তো, এই চুলটা এই করো তো, উনি সাজিয়ে দিয়েছেন আমাকে, আমাকে পার্লারে নিয়ে গিয়ে চুল স্ট্রেট করিয়েছেন, এবং ওনারা আমার চলার পথটা যেন মসৃণ হয় সেই রাস্তাটা করে দিয়েছেন। এই যে মাঝখানে একটু রেমুনারেশন নিয়ে কথা হলো, আমার মনে আছে যে অনেক আগে একটা ছবির মিটিং হচ্ছিল, তো ওইখানে আমরা ডিরেক্টরকে সবাই বসেছিলাম, তখন দুটো কথা এসেছিল ন্যান্সি আপুকে নিয়ে। একটা হলো যে যদি সে বলে যে আমি এক টাকা নিব, তাকে ওই এক টাকা থেকে একটা পয়সা কম দেওয়া যাবে না, এবং যদি তাকে বলা হয় যে একটার সময় আসতে হবে, সে ওই একটার সময় আসবে, সে আগেও আসবে না পরেও আসবে, মানে টাইম মেনটেনের ব্যাপারটা। তো এই দুইটা ব্যাপারে খুব বেশি প্রফেশনাল বলছিল যে ও, কিন্তু এইসব ব্যাপারে খুবই প্রফেশনাল। হ্যাঁ, সেটাও আমি শিখেছি হাবিব ভাইয়ের কাছে যখন কাজ করেছি। তো আমি বলবো যে অনেক কিছুই ওখানে, আমি বাইরে কাজ করা শুরু করলাম 2009 থেকে, 2009 প্রথম আমি টিভি চ্যানেলে আসলাম, এর আগে কেউ কিন্তু আমার চেহারাও দেখেনি, আমি দেখানোর প্রয়োজনও মনে করিনি। তো সেটাই হচ্ছে, আমি শিখেছি আমার কাজের কাজকে গুরুত্ব দিতে শিখেছি, এবং শিল্পীর যে একটা সম্মান আছে, সম্মানটা হচ্ছে, সম্মানীটা হচ্ছে সম্মান থেকে কিন্তু সম্মানী, আমি যে কাজটা করছি, আমি তো আমার এতটুকু দাবির সাথে জোর গলায় বলি যে আমি যখন আমার কাজ করি সেটা আমার দায়িত্ব নিয়ে গুরুত্বের সাথে যত্ন সহকারে। এমন অনেক সময় হয়েছে রেকর্ডিংয়ে এসেছি, আমার হয়তো তখন সংসারে ঝামেলা চলছে, কোনো একটা ব্যাপারে অশান্তি চলছে, আমি কোনোভাবে কোনো কিছু কুলকিনারা করতে পারছি না, অথবা আমার বড় মেয়েটা হয়তো অসুস্থ, অথবা আমি নিজেই বেটার ফিল করছি না, মানসিকভাবে ভালো নেই, কিন্তু যখন আমি স্টুডিওর ভেতরে চলে যাব তখন আমি সমস্ত কিছু ওই ডিফারেন্ট, হ্যাঁ ওই তখনকার ন্যান্সি একদম আলাদা, এবং আমি ব্যক্তি ন্যান্সিকে কখনোই শিল্পী ন্যান্সির সাথে মিক্সড করিনি। কিন্তু এই যে ব্যক্তি ন্যান্সির যে অনেক বিষয় মিডিয়াতে চলে আসে,
হ্যাঁ, যে নেন্সি অনেক বেশি ফ্রাস্ট্রেটেড, ফ্রাস্ট্রেশন থেকে সে হসপিটালে ভর্তি হচ্ছে, তারপর ফ্রাস্ট্রেশন থেকে সে দেখা যাচ্ছে ফেসবুক বন্ধ করে দিচ্ছে, রাগ থেকে বন্ধ করে দিচ্ছে। ভিডিও দেখেছি যে হসপিটালে যাচ্ছেন, বা খুবই ব্যক্তিগত আমি বলবো যে এটা প্রত্যেকটা মানুষের একটা ব্যক্তিগত জায়গা থাকে এবং এগুলো তার আরো ব্যক্তিগত, তো এগুলো পাবলিকলি যখন চলে আসছে হসপিটালের যে ব্যাপারটা, এটা কিছুই না, আমি এখন আর ব্যাখ্যা দিতে চাই না। হ্যাঁ, কারণ কিছু মানুষ আছে বিশ্বাস করবে, কিছু মানুষ আছে করবে না, কেউ আমার কথা মানবে কেউ মানবে না, যার মানার সে মানুক, যার না মানার সে না মানুক। যেটা হয়েছিল সেটা আমি আপনাকে ছোট্ট করে বলি ঘটনাটা, যে আসলে কিছুই না, আমি আমার ঘুমের সমস্যা হয়, ইনসমনিয়া আছে, তো আমি তখন, হ্যাঁ ডিপ্রেশন, আপনি যেটা বলছেন ফ্রাস্ট্রেশনই বলেন ডিপ্রেশন বলেন, কার থাকে না, প্রত্যেকটা মানুষেরই থাকে, আপনারও আসে, হয়তো পরীক্ষার রেজাল্টটা খারাপ হলো আপনি ডিপ্রেশনে ভুগবেন, এটা সবারই থাকে। বিষয়টা হয়েছিল আমি 7-8 জিওনিল খেয়েছিলাম, 0.3 মিলিগ্রাম, আমি যেহেতু রেগুলার ঘুমের ওষুধ খাই না, টুকটাক না, আমি মেডিসিন স্পেশালিস্ট দেখিয়েই, যেমন রিসেন্ট আমার কিন্তু ওষুধ চলছে, তখনকার পারিপার্শ্বিক সমস্ত পরিস্থিতি, আমি মনে হচ্ছে যে চেনা মানুষগুলো অচেনার মতো আচরণ করছে এবং অনেক প্রশ্ন আসছে অনেক জায়গা থেকে, আরে কেন আমি এত প্রশ্ন শুনব, তো সব কিছু মিলে হ্যাঁ আমি ডিপ্রেশনে ছিলাম, কিন্তু তখন অনেক জায়গায় লেখা হয়েছে 60 এবং সেই 60টা ট্যাবলেট খাওয়ার পর আমার কিন্তু কোনো ওয়াশ করানোর কোথাও এসেছে, যে ওয়াশ করানো হয়েছে কিছু হয়নি। বিষয়টা হয়েছে আমরা পালাচ্ছিলাম নেত্রকোনার হসপিটাল, ওরা কোনো কিছু আমাদের হয় কি আগে তো শুনবে জানবে, শোনা জানার আগেই নিউজ, কোন একজন সাংবাদিক খবর পেলো, ব্যাস এটার কেন হাসপাতালে আসলেন ন্যান্সি, কী হলো, আবার নেত্রকোনা হাসপাতাল মনে করছে কি না কী কেস, আবার আমরা কোন ঝামেলায় পড়ে যাই, তারা পাঠিয়ে দিল ময়মনসিংহ হাসপাতালে, সেখান থেকে আবার ওরা পাঠিয়ে দিল ঢাকাতে, ঢাকাতে আমাকে তারপর এমন অবস্থা হলো যে লোকজনের ভিড়ের কারণে যে আমার ফ্যামিলির তটস্থ কী করবে, আমাকে নিয়ে কোথায় লুকাবে, তারপর আমাকে বাধ্য হয়ে আইসিইউর ভিতরে রাখা হলো। না, ওই ওইটাই আমি বলছিলাম যে এই যে টোটাল জিনিসটাই যে বানোয়া একটা বানোয়া, আমাকে যেটা করতে হয়েছে, আমি আইসিইউতে আমাকে একদিন রাখতে হয়েছে মানুষের ভিড় থেকে, সাংবাদিকদের ভিড় থেকে, জনগণের ভিড় থেকে সেফ করে রাখার জন্য, এবং আপনি শুনে অবাক হবেন আমি পালিয়ে এসেছি। ওই যে যেটাই বলছিলাম যে এটা তো টুকটাক গল্প আমরা জানি, যেটা একদমই বানোয়াট, এবং তখন এটা এত বেশি ভাইরাল হয়েছিল। আমার মূল পয়েন্টটা যেটা ছিল যে সেই সময় যখন ভিডিও হচ্ছিল, দেখা যাচ্ছিল যে একদমই বাসার একটা গেটআপে আপনি আছেন, বা ওইভাবে একটা মানুষ হসপিটালে থাকে তখন কিন্তু ওইভাবে প্রপারলি তার সব কাপড়ও ঠিক থাকে না, না না থাকে, তো এরকম একটা ভিডিও করে পাঠালো, মানে মানুষ সোশ্যাল মিডিয়াতে দিল, পোস্ট করলো, তো এই যে এইরকম অনেক ছোট ছোট ইনসিডেন্ট থেকে কিন্তু এখন হতে 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 এমন একটা জায়গায় চলে আসছে যে এখন আমাদের বাচ্চারাও সেফ না। আমি পয়েন্টটা ওখানে আসতে যাচ্ছি। হ্যাঁ, না না সেফ তো না, মানুষের হাতে হাতে ফোন, কে আপনাকে কোন অ্যাঙ্গেল থেকে সে ছবি তুলে বসছে, আপনি শপিং মলে গেলেন, সে হয়তো আপনি হয়তো দাঁড়িয়ে আছেন, আপনার কাছে দাঁড়ানোটা স্বাভাবিক, কিন্তু ও এমন একটা অ্যাঙ্গেল থেকে ধরলো যে বিষয়টা আপত্তিকর লাগছে। তো আমাদের জীবনে প্রাইভেসি বলতে কিছু নেই, এবং পুরো সময়টুকুতে আমার হাজবেন্ডকে, আমার শ্বশুরবাড়িকে যে রকম টর্চার ওরা করেছে, যে মানে অত্যাচারী কি শোষণকারী, নারী নির্যাতনকারী হাবিয়ে যাবে, কিন্তু এ লোকটা কিন্তু ভিডিও ক্লিপে দেখবেন সে পাশেই ছিল, সে কখনো আমার হাত ছেড়ে যায়নি। আরে ভাই, প্রত্যেকের জীবনেই তো মানে চড়াই উতরাই আছে, থাকবে, আমিও মানুষ আপনিও মানুষ, তাহলে এটাকে এরকম নেগেটিভভাবে কেন দেখানো। আরেকটা জিনিস হচ্ছে আমাদের যে বাঙালি সংস্কৃতি, এই সংস্কৃতির সাথে কিন্তু এই নোংরামিগুলো একদম যায় না, না আসলে যায় না, আমাদের কালচার, আমাদের বেড়ে ওঠা, আমাদের সমাজ ব্যবস্থা, আমাদের চিন্তা ভাবনা, এগুলোর সাথে না এখন এখন যা হচ্ছে সম্পূর্ণ সাংঘর্ষিক হয়ে যাচ্ছে। যেমন ন্যান্সি ফ্রাস্ট্রেটেড হয়ে ফেসবুক বন্ধ করে দিয়েছে, কেন চালাবো ফেসবুক, কারণ ফেসবুকে আমার প্রাইভেসি বলতে কিছু থাকছে না, ফেসবুক মানুষ কেন ব্যবহার করে এখন কথা আসতে পারে, ফেসবুকটা আমি ব্যবহার করছি যে আমার যে সকল রিলেটিভ যারা আছে, ফ্রেন্ডস যারা আছে, আমার কাছের মানুষ যারা আছে,
তারা তাদের ভালো সময়ের কিছু ছবি শেয়ার করে, সেটা আমি দেখে আনন্দ পাই। আমার ভালো কিছু সময় আমি তাদের সাথে শেয়ার করি, সেটা হচ্ছে আমার একান্ত ব্যক্তিগত আইডি। আর ভক্তদের জন্য যেটা হবে পেজ, সেটা হবে পেজ। এখন প্রবলেম হয়ে যায়, সবাই ফেসবুকে অ্যাড হতে চায়। আপনি তো আমার ঘরের লোক না, আমি ঘরে কিভাবে আছি সেটা আমি আপনাকে, আমি তো একটা পাবলিক ফিগার, আমার ঘরের ভেতরটা আমি আপনাকে কেন দেখাবো? কারণ আপনি তো নিতে পারেন না অনেক কিছু, যে কারণে আপনাদের জন্য আলাদা একটা দুনিয়া আমরা বানিয়ে রেখেছি পেজ, সেখানে কাজকর্মের বিবরণ দিচ্ছি, আপনারা সেটাতে সুখী থাকেন। কিন্তু আপনারা সেটাতে সুখী না, আপনারা ঘরের ভেতরে কি খেলাম, ডাল খেলাম না মরিচ খেলাম, সেটাও আপনি জানতে চান কেন, এবং তারপরে ওইটা নিয়ে মন্তব্য করতে চান, সেটা নিয়ে মন্তব্য করতে চান, এবং বাজে মন্তব্য অবশ্যই, এবং অবশ্যই, হ্যাঁ অবশ্যই অত্যন্ত আপত্তিকর মন্তব্য, কেমন একটা হাজবেন্ড বিয়ে করলো, এই লোকটার সাথে একদম মানায় নাই, হ্যাঁ দেখতে ভালো না, আমি হইলেই ইয়ে ছিল, আবার আরেকটা অথবা কি শিল্পী নিজেকে কি মনে করে, এরকম শিল্পী আনাচে কানাচে পড়ে আছে। আমার কথা হচ্ছে যে আপনি আমার গান পছন্দ করছেন না, হতেই পারে, কথাটা এমন কেন আসবে? আবার অনেকে বলছে বাচ্চা একটা ছেলেকে, এই ছেলে কি দেখছে মেয়ের মধ্যে, কেন এরকম মোটা সোটা, আপু তুমি দিন দিন কেন এত মোটা হয়ে যাচ্ছ, সুস্বাস্থ্যের অধিকারী হওয়া উচিত, স্বাস্থ্যের প্রতি যত্নবান হওয়া উচিত, কিন্তু আমি তো নায়িকা না যে আমার ফিগারটাকে ওইভাবে কন্ট্রোল করে মেইনটেইন করা উচিত, মোটা হতে পারবো না, মোটা হলেই পারবো। আমার মনে হয় আমার ফিগারের চাইতে আমার গলার দিকে মনোযোগ দেওয়াটা অত্যন্ত জরুরি। আপনি অনেক শিল্পী আছে, অনেক শিল্পী আপনি দেখবেন, সব শিল্পী কিন্তু এক ধরনের হয় না। এখন আমরা হয়তো বলবো যে ব্রিটনি স্পিয়ার্স বা জেনিফার লোপেজ যারা আছে, ওনারা তো পারফর্ম করে গাইছে, আবার এডেলেও আছে, উনি কিন্তু পারফর্ম করেন না, বসে গান করেন বা দাঁড়িয়ে গান করেন, খুব একটা নড়াচড়া করেন না। এখন শিল্পী দু ধরনের, একটা হচ্ছে শুধুই কণ্ঠশিল্পী, আরেকটা হচ্ছে পারফর্মার, সে গানের পাশাপাশি পারফর্মও করে। আই এম নট এ পারফর্মার, আমি শুধুই কণ্ঠশিল্পী। পৃথিবীর যত সুখ যত ভালোবাসা সবই যে তোমায় দেব একটাই আশা, তুমি ভুলে যেও না আমাকে, আমি ভালোবাসি তোমাকে। আই লাভ ইউ টু। আচ্ছা আমি একটু গল্পে ফিরে আসি, সেটা হলো এই যে ব্যক্তি জীবন শুনলাম, তারপরে একটু প্রফেশনাল শুনলাম, মাঝখানে আমি একটা টপিক নিয়ে একটু ছোট্ট করে কথা বলতে চাই, সেটা হলো আপনার একটা বলা যায় যে একটা অভিজ্ঞতা আছে, হ্যাঁ একটা মানুষের সাথে ছিলেন আপনি, অবশ্যই তার সাথে ভালো টাইম পাস করেছেন, খারাপ টাইম মানে সময় গিয়েছে, তো আমি এটা বলবো না যে এটা একটা তিক্ত অভিজ্ঞতা, বাট আমি বলবো যে এই যে একটা জার্নি ছিল, যে জার্নিটা একটা মানুষের জীবনে শেষ হয়ে গিয়েছে, যেটা নিয়ে মানুষ আবার কথা বলতে চায় না, তো বাট সেখানে কিন্তু অনেক অনেক স্মৃতি থাকে, অনেক অভিজ্ঞতা থাকে। ওখান থেকে আমি জানতে চাচ্ছি যে কেন, কি মনে হয় যে আসলে একটা সম্পর্ক গড়তে অনেক টাইম লাগে, আমাদের ভাঙতে টাইম লাগে না, এই ভেঙে যাচ্ছে কেন? না ভাঙতে টাইম লাগে না তা না, আমার কিন্তু সময় লেগেছিল, আমার ডিসিশন নিতে 4 বছর সময় লেগেছিল যে আমি কি আসলে সেপারেশনে যাব নাকি যাব না, কারণ যেহেতু আমার একটা মেয়ে আছে, আমাকে ভাবতে হয়েছে। আমি জানি না অন্যদের ভাবনা তো আমার সাথে শেয়ার করছে না, যে ডিভোর্সের আগে অন্যরা কে কি ভাবে আমি জানি না, কিন্তু আমার বেলায় আমি ভেবেছিলাম আমাকে ভাবতে হয়েছে। আমার এক্স হাজবেন্ড কিন্তু কখনো আমাকে নিয়ে কোনো বাজে মন্তব্য কোনো কোথাও কিন্তু করেননি, আমারও তাকে নিয়ে কোনো অভিযোগ নেই, সেও আমাকে নিয়ে কোনো অভিযোগ করেনি। এখন একান্তই আমাদের দুজনের কিছু বনিবনা হচ্ছিল না বলেই আমরা আলাদা হয়েছি, তার মানে এই নয় যে আমি তাকে নিয়ে দুটো বাজে কথা বলবো, সে আমাকে নিয়ে দুটো বাজে, নিশ্চয়ই তার বা সেই মানুষটা খারাপ হবে বা আপনি খারাপ হবেন না, তারও নিশ্চয়ই খারাপ কিছু ছিল, আমারও কিছু খারাপ ছিল, যে কারণে আমাদের সেই আন্ডারস্ট্যান্ডিংটা হচ্ছিল না। সমস্যাটা করে আমি দেখি নিউজ যখন আসে আমাকে নিয়ে,
নিউজ আসলে, যেমন কিছুদিন আগে জানুয়ারিতে নিউজ এসেছে সংসার ভেঙে যাচ্ছে ন্যান্সির, যে হ্যাঁ আমরা আলাদা ছিলাম কিছুদিন, আলাদা থেকেছি, হতেই পারে আমার একটা মানসিক দূরত্ব তোমার সাথে, আমার এখন ভাল লাগছে না, একসাথে থাকলে এখন তোমার সাথে হয়তো কথা কাটাকাটিটা বাড়বে, তাহলে উত্তম উপায় কি, তুমি তোমার মতো কিছুদিন আলাদা থাকো, আমি আমার মতো কিছুদিন আলাদা থাকি। এক একজন মানুষ সলিউশনটা এক একভাবে দেখে, আমরা এইভাবে ভেবেছি, সেটাকে নিয়ে গেছে ডিভোর্সের পর্যায়ে। তো দুঃখ লাগে কোনটা, যখনই কোনো নিউজ হয় তখনই আসে কি, ধরে নিউজটা হলো, লেখা হলো, লেখার পরে শেষে থাকবে উল্লেখ্য অথবা প্রসঙ্গত, হ্যাঁ, বা বিশেষ দ্রষ্টব্য টাইপ আর কি, ন্যান্সির রোদেলা নামক আগের ঘরের আরো একটি কন্যা সন্তান রয়েছে। কি দরকার? তো প্রতিবার এটা রোদেলাকে জানানোর, রোদেলা এটা জানে, ও বড় হচ্ছে, ওকে, এটা একটা মানসিক টর্চার, ও যে আমার আগের সন্তান এটা সকলেই জানে, সারা বাংলাদেশ জানে, তো তাকে এটা বারবার বারবার কেন জানাতে হবে? রোদেলা ও যখন থেকে বুঝতে শিখেছে তখন থেকে কিন্তু সে বাবা হিসাবে জায়েদকেই পেয়েছে, সে কিন্তু সৌরভকে পায়নি, সৌরভ আমার এক্স হাজবেন্ডের নাম, তো তাকে নিয়ে তার মধ্যে কিন্তু কোনো স্মৃতি নেই, যেহেতু কোনো স্মৃতি নেই সে কারণে কিন্তু কোনো বেদনাও নেই, সে বাবা বলতে জানে জায়েদ, তার সমস্ত আবদার, চাওয়া পাওয়া, ভালোবাসা, রাগ, অভিমান, ক্ষোভ, দুঃখ সব কিন্তু সে এখানেই দেখায়। এবং আমার এই হাজবেন্ড এতই ভালো যে আমি এটা অনেকবার বলেছি, আজকে আবারও বলছি, যে আমি তো নিজে মা, আমি আমার দুটো মেয়ের মধ্যে আমি দেখেছি, দুটো মেয়ে তো আমার, জায়েদের তো দুটো মেয়ে না, জায়েদ তো একটা মেয়ে, আরেকটা তার স্টেপ চাইল্ড, কিন্তু আমি কখনো দেখিনি যে সে দুই সন্তানের মধ্যে কখনো ভেদাভেদ করেছে, এমন কখনো হয়নি যে ও নায়লার জন্য কিছু কিনেছে রোদেলার জন্য কেনেনি, বা রোদেলা কোনো কিছু বলেছে সে ভুলে গেছে। এটা একবার বাসায় একদিন ঢুকলো, বাসায় ঢুকে আবার ছুটে বের হয়ে গেল। আমি বললাম, ফোন দিলাম, কি কোনো সমস্যা, কোথায় যাচ্ছ? বলে রোদেলা তো আমাকে ডার্ক ফ্যান্টাসি আনতে বলছিল, আমি ভুলে গেছিলাম, আবার আনতে যাচ্ছি। তো এই বিষয়টা ওর নিজের বাবা হলেও হয়তো এইভাবে ভাবতো না। হ্যাঁ, না না, ওর নিজের বাবা হলে হয়তো ভাবতো না, না ভাবে না, ওর নিজের বাবা কখনোই তার সাথে যোগাযোগের চেষ্টা কখনোই করেনি, বা তার মধ্যে হয়তো ওই বোধটুকু নেই, এটা আমি তাকে দোষারোপ করছি না, হয়তো তার মধ্যে বোধ নেই, কিন্তু এই লোকটার মধ্যে আছে। তো সেও কিন্তু যখন এটা দেখে সেও কিন্তু কষ্ট পায়। আমি রোদেলার পাসপোর্টে তো বাবার নাম দেয়া নাজিমুজ্জামান জায়েদ, তো আমি বললাম যে পাসপোর্টে এই নামটা দেওয়া হচ্ছে, বা স্কুলে বা সকল জায়গায় নামটা ব্যবহার হচ্ছে, তো এটা নিয়ে কি কোনো সমস্যা হবে কি না? তখন জায়েদ আমাকে বললো যে আমি রোদেলার বাবা, কেন সমস্যা হবে? এবং সে অনেক জোরের সাথেই বলেছে যে আমি রোদেলার বাবা। তুমি বাবা বলতে কি বোঝো? এখানে কি, এখানে পরিবার, এখানে ভেদাভেদ করছে না, সেখানে কেন আমরা ভেদাভেদ টেনে নিয়ে আসি? সার্টিফিকেট লাগে, সেখানেও সে লিখেছে যে নাজিমুজ্জামান জায়েদ। তার কথা হচ্ছে যে হ্যাঁ, আমি হয়তো তার বায়োলজিক্যাল ফাদার না, কিন্তু আমি তার ফাদার, বায়োলজিক্যালি আমি তার বাবা না, কিন্তু আমি কি তার বাবা, সে আমারই সন্তান। তো যে মানুষটার মধ্যে এই বোধটুকু আছে, যে মানুষটা এতটা ভালো, সেই মানুষটাকেও তো আমরা কোনো না কোনো ভাবে রেসপেক্ট করছি না, তাকে আঘাত দিচ্ছি। যখন উল্লেখ্য এরকম একটা লেখা আসে, আরেকজন মানুষ ধরে নেয়, ওহো, তাহলে হয়তো আমাকে অনেকে প্রশ্ন করে বসে, জায়েদ কেমন, আদর টাদর করে মেয়েকে? আরে আদর না করলে সে আমরা একসাথে কিভাবে আছি? আমার মনে হয় যে এই এই বিষয়গুলোতে আমাদের আরো সচেতন হওয়া উচিত। হ্যাঁ হ্যাঁ, তো আমার বাইরে যারা আছে, আমি একবার একজন সাংবাদিককে বলেছিলাম যে দেখেন এটা সারা বাংলাদেশ জানে, আপনাদের প্রতিবার এটা মনে করিয়ে দেবার কোনো প্রয়োজন আমি দেখছি না। শিল্পী হলে তো একটু একটু সহ্য করতেই হবে। এখন এই শিল্পীর জায়গাটায় আসবো, আমরা গানের ভুবনের মানুষকে এনেছি, গান নিয়ে একটু কথা বলবো। আসলে এখন পরিস্থিতিটা কেমন যাচ্ছে গানের জগতে? খুবই মন্দা। মন্দার কারণটা কি আসলে? কারণ আমরা এত অল্প সবাই, আমরা কম বেশি কিন্তু ইন্ডাস্ট্রির মানে টোটাল মিডিয়ারই কিন্তু একটা মন্দ অবস্থা যাচ্ছে। হ্যাঁ, একটা মন্দ অবস্থা কিন্তু যাচ্ছে। ওরকম শোজ বা ওরকম রেকর্ডিং, যেমন আমি জীবনে যা আর্ন করেছি তার সিংহভাগ কিন্তু আমার রেকর্ডিং এর টাকা। এবং ওই যেটা মানে ও যদি এক টাকা বলে, মানে এক টাকা, এখান থেকে কোনো কম হবে না। তো
সিংহভাগ টাকা আমার রেকর্ডিং থেকে আসা, কারণ আমার ফোকাসটা সবসময় রেকর্ডিং এর দিকেই ছিল। শোজের দিকে আসলে আমার অতটা ওই পাবলিকের সামনে গাইব ওটা আমাকে অতটা টানে না, যতটা আমি রেকর্ড রুমে যতটা আমি কমফোর্ট ফিল করি, আমার যতটা ভালো লাগে। এবং ওটা আমার ভালো লাগে চলচ্চিত্রের গান গাইতে, যে আমি গাইছি এবং সেটাতে আমারই পছন্দের কোনো না কোনো নায়িকা লিপসিং করছেন, তাকে পর্দায় দেখা যাচ্ছে লাস্যময়ী একজন। এখন তাকে পর্দায় যতটা ভালো লাগবে, আমি তো ওই অভিনয় যাই না, আমাকে ওরকম করলে তো বোকা বোকাই লাগবে, তো আমি ওটাতে বেশি কমফোর্ট ফিল করি। এখন দেখা যাচ্ছে রেকর্ডিংটাও হচ্ছে না ওরকম, আর ভাইরালের যুগ তো এখন চলছেই। আমার নিজেরই এখন এমন মেন্টালিটি চলে এসেছে যে কে কি বললো হু কেয়ার্স, সে বলছে বলতে থাকুক। এবং আমি দেখেছি এটাই হয় তোমা, আপনি যখন খারাপ সময়ের মধ্যে দিয়ে যাবেন আপনার পাশের লোকগুলো দেখবেন ঠিক মুখ ফিরিয়ে নিয়েছে, আবার আপনার যখন ভালো সময় চলে আসবে ও একদম জড়িয়ে ধরে বলবে আমি জানতাম যে তোমার ভালো হবেই, আমার বিশ্বাস ছিল তোমার প্রতি। এই জন্য আমি বলি যে আমার কোনো বন্ধুও নেই শত্রুও নেই, কারণ যতদিন আমি কাজ করে যেতে পারবো দিতে পারবো ততদিন আমাকে নিয়ে লেখা হবে, যখন আমি কাজ করতে পারবো না আমাকে নিয়ে কোনো কিছু লেখা হবে না। আর সম্মানের ব্যাপারে আমি স্ট্রিক্ট এই কারণেই, কারণ আমাদের কিন্তু পরবর্তীতে রয়্যালিটির কোনো ব্যবস্থা কিন্তু নেই। আমরা শিল্পীরা যারা আসি কত বছর কাজ করি, 10 বছর 12 বছর 15 বছর একটা না, তারপর তো একটা সময় আমরা সংসারে ঢুকে যাই, দায় দায়িত্ব চলে আসে, বাচ্চা কাচ্চা বড় হতে থাকে, তাদের দেখাশোনা হয়তো চাইলেও এভাবে করা হয় না, নতুন কোনো মুখ হয়তো চলে আসে, নিজেদের জায়গাটা অন্য আরেকটা মুখ দখল করে নেয়, এটাই তো হয়, মানে এটাই রিয়েলিটি, সব যুগে যুগে তাই হয়ে এসেছে। তো তখনকার সময় আমরা একটা লাইফস্টাইলে চলে একটা এমন জায়গায় চলে যাই, যেমন আপনি আজকে এই প্রোগ্রামটা অ্যাটেন্ড করবেন, এই প্রোগ্রামের জন্য আপনার আলাদা করে একটা ড্রেস চুজ করতে হয়েছে, তার সাথে মিলিয়ে ইয়াররিং করতে হয়েছে, তার সাথে আরও অ্যাক্সেসরিজ জুতা টুতা হাবি যাবি খরচ হচ্ছে, পরবর্তী পার্টটাতে আপনি তো আর এই ড্রেসটা পরতে পারছেন না, আবার আরেকটা কিনতে হচ্ছে, যে কারণে আমাদের কিন্তু লাইফস্টাইলে খরচের পরিমাণটা অনেক বেশি। হ্যাঁ, আবার আপনি পরবেন আরেকজন মন্তব্য করবো আর কি আর কাপড় চোপড় নাই নাকি, বারবার পরে কেন, মানে অনেক বিপদ আমাদের। তো এই যে একবার আমরা বড় হাতটা বড় হয়ে যায় আমাদের খরচ করে, তারপর যখন ইনকাম কমে যায় আস্তে আস্তে কমতে থাকে বা একটা সময় নাই হয়ে যায়, আমাদের তো কোনো রয়্যালিটি নেই, তখন আমরা কিভাবে সার্ভাইভ করব। দ্যাটস ওয়াই আমার কথা হচ্ছে যে আমি আমার কাজ সততার সাথে করি এবং আমার সম্মানই আমাকে পুরোটা পুরোটাই দিতে হবে। 8 বছর 15 বছর যেভাবে লাইফস্টাইল মেইনটেইন করছে, আমি হুট করে সেখান থেকে বের হয়ে যেতে পারবো না, এটা কি সম্ভব নাকি? না, তখনই ঝামেলা শুরু। এখন আমার বাচ্চাকে আমি যেভাবে বড় করছি, তারপর হুট করে সে আমার কাছে একটা জিনিস চাইলো আমি দিতে পারলাম না। আমাকে যদি বলা হয় আমি কি একটা কর্পোরেট জব করতে পারবো না, না আমার যতই এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড ভালো থাকুক আমি পারবো না, এটা হবে না, হয় না, হয় না, নিজের কাছে কেমন যেন একটু লাগে, কারণ আমরা ওভাবে ওই ওই জীবনযাত্রায় তো আমরা অভ্যস্ত না। তো সে কারণে হচ্ছে কি আমার মনে হয় আমাদের সবারই, শুধু আমি যে সম্মানই বেশি নেই তা না, সবারই বেশি নেওয়া উচিত। আমি তো বলি যে আপনি কি দেখেছেন আর্টিস্টের বেলায় কিন্তু রেমুনারেশনটা একটু কম থাকে, বাজেট তখনই এসে বাজেট নাই, প্লিজ এইবার একটু কনসিডার করেন। আমার কথা হচ্ছে এই যে আপনি এখন দেখবেন, মানে এখন এটা রুটিন হয়ে গেছে যে কোনো না কোনো শিল্পী অসুস্থ হচ্ছেন, তার জন্য সরকারের তহবিল থেকে 25 লক্ষ বা 30 লক্ষ টাকা দেওয়া হচ্ছে। তাহলে আমার কথা হচ্ছে যে আমাদের শিল্পীদের অবস্থানটাও তো মানুষের কাছে কেমন হয়ে যাচ্ছে, মানুষ মনে করে শিল্পী মানে একটা সময় তারকা মানে একটা বিরাট ব্যাপার, কিন্তু দেয় যে হ্যাঁ এখন শিল্পী মানে দরিদ্র হাত পাতে এসে। আমার কথা হচ্ছে যে এমন যদি হতো, আল্লাহ না করুক, যে আমি আমারটা দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হয়েছে যার জন্য 5 কোটি বা 10 কোটি টাকার দরকার পড়ছে, ইনস্ট্যান্ট আমার প্রপার্টি আছে, আমি 5 কোটি একসাথে হঠাৎ করে করতে পারছি না, তখন সহায়তা নিচ্ছে সেটা একটা বিষয়। আমরা শিল্পীরা কি 25-30 লক্ষ টাকাও আমাদের কাছে থাকবে না? আমার লজ্জাই লাগে থাক না থাকার, আমি কারণ ওই যে কারণ যে আমরা অনেক বেশি কম্প্রোমাইজ করি যে আচ্ছা একটা ভালো কাজ ঠিক আছে ঠিক আছে ভাই করে দিলাম, কিন্তু পরবর্তীতে আমাদেরকে কেউ কিন্তু হেল্প করে না। আমরা আগে যে 10টা ভালো কাজ দিয়েছি এটা তো আমার দেয়া, ইন্ডাস্ট্রিকে আমি দিয়েছি, তো তার বিনিময়ে আমি কি একটা ভালো সম্মানই রিজার্ভ করি না? আর আমাদের শিল্পীদের এখন মানে মানুষের কাছে আমাদের চিত্রটা এখন এতটা পচা হয়েছে। আমি একটা উদাহরণ দিই, আমি শ্বশুর বাসায় আসছি, আমার বাসা থেকে কাছেই, তো আমি রিক্সা পাচ্ছি না, দেখলাম অটো রিক্সা, চেনেন তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো অটোরিকশা একটা পেয়ে আমি
টুক করে ওটাতেই উঠে পড়ছে। আমার তো অত বাতিক টাতিক নেই, তারকা তারকা বাতিক নেই, আমি বাসে ট্রাকে যেখানে খুশি যেমনে খুশি আমি ট্রাভেল করতে পারি, কিছু আসে যায় না। তো আমার পরনে একটা নর্মাল একটা স্যান্ডেল, মনে হয় 120 বা 150 টাকার একটা স্লিপার টিপার টাইপের কিছু, নর্মালি যে এরকম 1000-2000 টাকা দামের একটা নর্মাল সুতি সালোয়ার কামিজ। শ্বশুর বাসায় যাচ্ছি, এখানে তো আর কোনো বিয়ে বাড়িতে যাচ্ছি না যে সেজেগুজে যেতে হবে। তো পাশে একজন কিছুক্ষণ আমার দিকে খেয়াল করার পর বলল, আপনি ন্যান্সি না? আমি বললাম হ্যাঁ। ওহো, আপনার তো মাঝখানে অনেক খারাপ সময় গেছে শুনলাম। না মানে ও আমাকে দেখছিল আর এখান থেকে সে ধারণা করছিল যে স্লিপার পরে আছে, ওই 1000 টাকার সুতি একটা কাপড় পরে আছে, নিশ্চয়ই খুব খারাপ সময় গিয়েছিল, এখনো মনে হয় যাচ্ছে না। আমি বললাম জি ভাই, আসলেই খুবই খারাপ সময় যাচ্ছে। আমি গিয়ে আমার শাশুড়িকে এটা বললাম। আমার শাশুড়িকে বলার পর আমার শাশুড়ি বলতেছে ঠিকই তো আছে, তোমাকে এত করে বলি, হ্যাঁ তুমি এইভাবে যেভাবে সেভাবে তুমি এখন থেকে আর বাসা থেকে বের হবে না। এই যে খারাপ সময় নিয়ে কথা হলো, খারাপ সময় নিয়ে, খারাপ সময় ঠিক না, খারাপ সম্পর্ক নিয়ে একটা, মানে সম্পর্কের একটা ভাঙা গড়া নিয়ে একটা গান আছে আপনার, দ্বিধা, যেটা আমার মনে হয় ফারুক ভাই, এখনো যদি আমি কাউকে বলি যে তুমি বাংলা সিনেমার হোক বা বাংলাদেশে একটা গানের কথা বলো, সে ঘুরে ঘুরে কোনো গান খুঁজে না পেলেও এই গানটা খুঁজে পাবে যে ভেতর বলে এবং ভাই লিখেছেন মার্জুক রাসেল। আমার অনেকক্ষণ বুঝতে সময় লেগেছে যে কি ভেতর বাহির, বাহির ভেতর, এবং এটা কিন্তু আমাদের সবারই কথা যে এই এই এটাও কিন্তু ক্রাইসিস নিয়ে, তাই না? ওটাই বললাম যে বাহির বলছে মানে বাইরের থেকে মনে হচ্ছে এটা, কিন্তু ভেতর থেকে মনে হচ্ছে না এটা মনে হয় এটা ঠিক না। না আমাদের যে মাইন্ড এবং ব্রেন দুইটা যে দুই রকমের কথা বলে, আমরা কিন্তু একা একাও কিন্তু আমরা খেয়াল করবেন আমরা কিন্তু কথা বলি, আমরা যখন নীরবে বসে থাকি আমি বলি আমার ধারণা অনেক মানুষই বলে, এবং একা একা কথা বলি, একা একা কান্না করি, আবার একা একা ঠিক হয়ে যায় না, আমাকে কান্না করা যাবে না, আমাকে স্ট্রং হতে হবে, আবার একা একা হাসি কোনো কিছু মনে পড়লে, সেটা হয় না? হ্যাঁ এটা অনেক বেশি হয়। আমি গানটা একটু শুনবো। আচ্ছা, ঢেউ জানায় নদীর কাছে গভীর কিছু শেখার আছে, সেই নদীতে নৌকা ভাসায়, ভাসায় করে ভাসায় না, না ডুবায় না ভাসায়, না ভাসায় না বাহির বলে দূরে থাকুক, ভিতর বলে আসুক না, ভিতর বলে দূরে থাকুক, বাহির বলে আসুক না। এই কেন এত দ্বিধা মানুষের? যাই হোক, আমি দর্শককে একটা সিক্রেট বলতে চাই, বলতেই চাই আমি, সেটা হলো যে ন্যান্সি আপু ঠান্ডা পানি খুব পছন্দ করে, এবং খুব খুশি হন যদি তাকে আইস দেওয়া হয়, আইস চাবিয়ে চাবিয়ে খেলে তার বেশি ভালো লাগে, যেখানে গানের শিল্পীরা শিল্পীরা হ্যাঁ একটু কফি বা একটু গ্রিন কি বলে ওই যে আদা চা খুব প্রেফার করে স্টেজে ওঠার আগে হোক বা যে কোনো সময় কি খাবেন বলে যে আদা চা হলে খুব ভালো হয়, সেখানে ন্যান্সি আপু কে যদি বলা হয় কি খাবেন, একদম ঠান্ডা পানি এবং আইস হলে বেশি ভালো হয়। তো এইটার একটা থিওরিও আছে আপনার না, যে মানে একটা ভুল ধারণা মানুষের মনে, একটা ভুল ধারণা যে শিল্পীদের আসলে ঠান্ডা পানি খেতে হয় না, গলা বসে যায়, গলার এই হয়ে যায় সে হয়ে যায়, একদমই ভ্রান্ত ধারণা। আমি তো শীতকাল ও শীতের সময় আমি ঠান্ডা পানিই খাই, আমার বাসায় আমার বেডরুমে হোটেল সিস্টেম, হোটেলে যেমন ছোট্ট ফ্রিজ থাকে না রুমের মধ্যে, আমার বাসায় কিন্তু আমার জাস্ট টিভির শেলফের নিচে ছোট্ট একটা ফ্রিজ রাখা, ওখানে যেন আমার পানি খাওয়ার জন্য যেন নিস্তালা যেতে না। তো এটা হচ্ছে যার ঠান্ডার সমস্যা আছে তার গলা বসে যাবে, এখন যে ঠান্ডার সমস্যায় ভুগছে না ভাই তার গলাটা কেন বসে যাবে? এই যে গলার যত্ন রেওয়াজ এই করা হয়? হ্যাঁ আমার তো করা হয়, অবশ্যই করা হয়, কিন্তু রুটিন মাফিক করতে পারি না। আগে যেমন হতো না যে সকালবেলা হারমোনিয়াম নিয়ে, ওরে সর্বনাশ, আগে যেটা ছিল আম্মা পেয়ারার ডাল রাখতেন মারার জন্য, হ্যাঁ বাঁশের কঞ্চি ব্যবহার করতেন না, কারণ বাঁশের কঞ্চি দিয়ে বাড়ি দিলে কেটে যাবে, মানুষ জানতে পারবে, লজ্জার ব্যাপার হবে,
পেয়ার আর ডাল দিয়ে মারা হবে যে জায়গাটায়, আমি জানি না আপনি কখনো মার খেয়েছেন কিনা, পেয়ারার ডালেরটা খেয়েছেন কিনা আমি জানি না, ওটা কিন্তু যে জায়গায় পড়ে ওই জায়গা একদম মানে মোটামুটি সাইজ হয়ে যায়, কিন্তু কেউ দেখতে পায় না, চোখে দেখা যায় না, কিন্তু ইনসাইড ভিতরে পেইন, পেইনটা হচ্ছে জায়গা মতো হয়। তো নিয়ম ছিল চারটার সময় উঠতে হবে শীতের সময়, শীতের সময় তো আবার আজান দিয়ে দেয় সাড়ে চারটা পৌনে পাঁচটার মধ্যে, তো আজানটা দিয়ে দেয়, গরমের দিনে তো আজানটা আরো আরো পরে আসে, তো সেই চারটার সময় তুলে তখন রেওয়াজ করো। তো এই যে এত মানে বলা যায় যে এই যে কষ্টটা করেছেন তার কিন্তু সুফলটা এখন পাচ্ছেন, মানে পেয়েছেন, এবং সবারই কিন্তু দুটো মেয়ে কাউকে কি শেখানো হয়েছে গান? হ্যাঁ, রোদেলা গান শিখে, শেয়ার মতো আমি কিন্তু বিরক্ত হই, কারণ কারো গলা কারোর মতো হলে তাহলে তার নিজস্ব আইডেন্টিটি কি থাকলো? রোদেলার গলাটা কণ্ঠটা একটু রাফ, আমার আমারটার মতো না, ওর একদমই ডিফারেন্ট ভয়েস, ডিফারেন্ট ভয়েস। তো আমি মনে করি যে এটা ওর জন্য প্লাস, যে ও নিজেকে যদি ও চায় নিজেকে প্রতিষ্ঠিত করতে পারবে, কারণ কণ্ঠটা হচ্ছে এমন যেটা আমরা না দেখেও যেন কণ্ঠটা শুনে বলে দিতে পারি যে এটা ন্যান্সির গলা, হ্যাঁ ন্যান্সির গলা, অথবা এটা আমি চাই মানুষ না শুনেও মানে না দেখেও যেন বলে দিতে পারে যেটা রোদেলার কণ্ঠ। আলিনা মারা যায় মনে হয় জন্মের 17 দিন পরে, জন্মের 17 হ্যাঁ, এবং অসুস্থ হয়ে একটা, হ্যাঁ সেপটিসিমিয়াতে ও আক্রান্ত ছিল, দুবার অপারেশন করা হয়েছিল, ওর খাদ্যনালীতে পচন ধরে গিয়েছিল, আসলে ওর হায়াত ছিল না, 17 দিন বয়সে ও মারা যায়। কিন্তু যে গানটা আপনি করেছিলেন ওটা ছিল হলো ওরও জন্মের আগে, হ্যাঁ, এই যে একটা বিষয়, আমি বৃষ্টিবিহীন নামে আমার একটা গান আছে, এই গানটা যখন শুট করা হয় তখন আমি 7 মাসের প্রেগনেন্ট আলিনা পেটে, তো গানটা ছিল একটু বিরহের গান, আমি বৃষ্টিবিহীন কোনো এক শ্রাবণের দিন, তৃষিত হৃদয় মোর পিপাসা কাতর, আধারেই ডুবে আছি হয় না তো ভোর, মানে একটা 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 ক্রন্দন, একটা হাহাকার নিয়ে গান। ওই গানের একটা দৃশ্য ছিল যে আমি কাঁদছি, এবং এটা চিত্রায়ণ করা হয়েছে আলিনা পেটে থাকা অবস্থায়, কিন্তু হঠাৎ করে আলিনার মৃত্যুর পরে আমি দেখলাম গানটা মানে পাবলিশ হলো, এবং এমন ভাবে পাবলিশ হলো যে আলিনাকে উৎসর্গ করে কেঁদে কেঁদে গান গাইলেন ন্যান্সি। তো এটা কোম্পানি করুক, গীতিকার করুক, সুরকার করুক বা সাংবাদিক করুক, যেই করেছে আমি জানি না কে করেছে, তার জন্য ধিক্কার, কারণ একটা গানের পাবলিসিটির জন্য এরকম একটা নোংরা পথ, এর চেয়ে নোংরা আর কিছু হতে পারে না, এটা আসলে খুব দুঃখজনক। প্রিয় দর্শক, আপনারা জানেন আমাদের ছোট্ট একটি পর্ব থাকে যার উপস্থাপনা করেন আমাদের অতিথি। প্রিয় দর্শক, জানিয়ে দিচ্ছি আমাদের গত পর্বের কুইজ বিজয়ী নাম। আনন্দ অভিমান প্রিয়তমার এনজপো, আড্ডা দিতে দিতে সময় শেষ, কিন্তু আমার আমি আরো আড্ডা দিব, কিন্তু দর্শক থেকে আমি বিদায় নিয়ে নিই, নেওয়ার পরে আমরা আমাদের মতন করে আরো অনেক আড্ডা দিব। প্রিয় দর্শক, বিদায় নিচ্ছি আমাদের আজকের মমতাজ নিম ফেস ওয়াশ, প্রিয়তমার প্রিয় মুখ, পাওয়ার্ড বাই জয় ব্রাইডাল মেহেদি। অনুষ্ঠান থেকে দেখা হবে আগামী সপ্তাহে আরও কোনো অতিথিকে সাথে নিয়ে, আর এই অনুষ্ঠানটি আপডেট পেতে যুক্ত হতে পারেন আমাদের ফেসবুক /অপরাজয়া এই পেজে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং অবশ্যই দেশ টিভির সঙ্গেই থাকবেন। প্রিয়তমার প্রিয় মুখ প্রিয়তমা, কিছু কথা সাদা সিধা জীবন।